একজন তো গিয়ে একটা দোকানে ঢুকলো, দোকানের মালিক বললো কি হয়েছে আপনি এত, আওয়ামী লীগের গুন্ডারা আমার পেছনে লেগেছে, বলে ভাই আমিও তো আওয়ামী লীগ করি, গুন্ডা বলছেন তো। এই হচ্ছে ওদের অবস্থা, এই পলাতক দল দল এখন আবার অসহযোগ আন্দোলন করবে, যে দল আন্দোলনে আসর থেকে পালিয়ে গেল এখন সেই দল অসহযোগ করবে, তাদেরটাকে জনগণ অসহযোগ করবে, জনগণ তাদের বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে অলরেডি। বিএনপি জামাত নির্বাচন বিরোধীদের বিরুদ্ধে অসহযোগ শুরু হয়েছে, তার প্রমাণ বাংলাদেশে হাট বাজারে যান, রাস্তাঘাটে যান, দোকানপাটে যান, জীবনযাত্রা স্বাভাবিক। এর অর্থ কি? বিএনপির ডাকে জনগণ সাড়া দেয়নি। এর অর্থ কি? বিএনপি যতই নির্বাচন বিরোধী গুপ্ত সন্ত্রাস করছে, অগ্নি সন্ত্রাস করছে, ট্রেনে আগুন দিচ্ছে, বাস পোড়াচ্ছে, ফিশ প্লেট তুলে ফেলছে, ততই জনগণের বিভিন্ন কর্মক্ষেত্রে যার যার কর্মক্ষেত্রে উপস্থিতি স্বাভাবিক। মানুষ আজকে নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং আমরা বিশ্বাস করি, আমরা তো দেশের বিভিন্ন জায়গায় যাই, গতকালও সিলেটে যে অবস্থা দেখেছি, বিএনপিকে মানুষ অসহযোগ এখন একজন তারেক রহমান তিনি টেমস নদীর ওপার থেকে হুমকি ধমকি দিচ্ছেন, আরে সাহস থাকে তো আসুন, অসহযোগ নেতৃত্ব নেতা তো নেই, তো নেতা তো আসতে হবে, রিমোট কন্ট্রোলে পলাতক নেতা কি করে নেতৃত্ব দেবে, তাকে আসতে হবে, মানুষকে মোকাবিলা করুন, রাজপথে আসুন, জেলে যাওয়ার সাহস অর্জন করুন, তা না হলে জীবনেও নেতা হতে পারবেন না।